আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে আপনি সাধারণ বাল্বটিকে সাধারণ এলইডি বাল্বটিকে আপনি এসি ডিসিতে রূপান্তর করেন, বা আপনার ঘরের যে এলইডি লাইটটি আছে সেটি কিভাবে আপনি এসি ডিসি করে নেবেন। এই এলইডি প্লেটটি খুবই চমৎকার। এই এলইডিগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক দোকানে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং এলইডিগুলো দিয়ে আপনারা সার্কিট ছাড়াই, কোনো ধরনের সার্কিট ছাড়াই আপনারা এসিডিসি বাল্ব ব্যবহার করতে পারবেন, কারণ এই এলইডিগুলো তো একই সাথে সার্কিট সেট করা। এই এলইডিতে ফিটিং করার জন্য আমরা পুরাতন একটি মোবাইলের ব্যাটারি নিয়েছি এবং কিছু তার নিয়েছি। আমরা এখন সার্কিটটি কানেকশন দেব। আমরা এখন বি প্লাসের সাথে ব্যাটারির প্লাস অংশটি, প্লাস তারটি কানেকশন দেবো, আর বি মাইনাস সাথে ব্যাটারির মাইনাস তারটি কানেকশন দেবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।